আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা সিম্পল লাইফ। চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো গত ব্লগে সবাই দেখেছেন আমার ভাই যেহেতু বিদেশেই চলে যাচ্ছে, ওর প্যাকিং করাটা দেখেছেন আপনারা সবাই। রাত্রেই আমরা বলতে ফাহিম, ওদ্দোল ভাই, ইরফান সবাই মিলে প্যাকিংটা করে দিয়েছে। তো এখন ভোরবেলা, ভোর বলতে এখন সাড়ে ছয়টার দিকে। তো আমরা কিন্তু রাতে ঘুমাইনি যেহেতু ওর প্যাকিং হয়েছিল সবাই মিলে রাত্রে, আর ঘুম হয়নি, অনেক রাত হয়ে গিয়েছিল প্যাকিং করতে করতে, প্রায় 4টা 5টার দিকে হয়ে গিয়েছিল। তো যেহেতু 6টা 7টার দিকে বের হয়ে যাবে বাসা থেকে, তাই রাতে আর ঘুমানো হয়নি। তো দেখা যাবে রাত্রে যদি ঘুমাতাম আর সকালে ওঠা যেত না, খুবই ক্লান্ত লাগতো সবারই। তো ইরফান খুবই ভোরে গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছে আর সবাই একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছে। দেখা যায় সকাল সকাল নাস্তা করার অভ্যাস কিন্তু কারোরই থাকে না। তো আঙ্কেলও এসেছে, ইরফান, আমরা সবাই একটু হালকা করে নাস্তা করে নিয়েছি। তো ইরফান এখন বের হয়ে যাবে। তো আম্মুকে তো দেখতে পারছেন, আম্মু অনেক বেশি কান্নাকাটি করছিল যখন থেকে শুনেছে ইরফানের টিকিট চলে এসেছে, তখন থেকে আম্মু কান্না শুরু করে দিয়েছে। তো ইরফান যে বাইরে যাবে সেটা কিন্তু আম্মুকে জানানো হয়নি, যেহেতু ইরফান সবার ছোট। আম্মু ইরফান আর নরিনকে অনেক বেশি আদর করে, যেহেতু ফ্যামিলির মধ্যে নরিন আর ইরফান সবার ছোট। তো আম্মু অনেক বেশি কান্নাকাটি করছিল ইরফানের জন্যে। আর ভাইয়া তো সামনেই আসতে পারছিল না, ভাইয়ার ওনাকে অনেক বেশি খারাপ লাগছিল, অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো ফ্যামিলির মধ্যে একজন চলে যাচ্ছে দেশের বাইরে, তো ভাইও সামনে চলে যাবে। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইটার জন্যে, আমার ভাই যেন সহি সালামতে পৌঁছিয়ে যেতে পারে। আর এই পিকটা হচ্ছে ও বেলজিয়ামে এয়ারপোর্টে গিয়ে আমাদেরকে শেয়ার করেছিল, আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম যে ও সহি সালামতে, মানে কোনো বাধা ছাড়াই ও বেলজিয়ামে পৌঁছিয়ে গিয়েছে। আর ওর ফ্রেন্ডরা ওকে নিতে এসেছিল এয়ারপোর্টে। তো এয়ারপোর্ট থেকে ও ফ্রেন্ডের বাসায় উঠেছে, কয়েকদিন ওর ফ্রেন্ডের বাসায় ছিল, এরপর ও নিজেই বাসা নিয়ে নেবে। তো এর মাঝে অরিন কিন্তু অরিনের বাসায় চলে গিয়েছে, ওর অর্ডারের কাজ ছিল। এখানে মিহি, মিনহা, রিমা ছিল আমাদের বাসায়। তো মিনহাকে আমি সকালে খাইয়ে দিয়েছি, ও যেহেতু সকালে ঘুম থেকে ওঠার পর কিছু খায়নি। তো আসলে কিন্তু সবার মন খারাপ ছিল, অনেক বেশি খারাপ লাগছিল ছোটো ভাইটার জন্যে। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইটা যে আশা নিয়ে বিদেশে গিয়েছে, ও যেন পড়ালেখা শেষ করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। তো এটা কিন্তু পরের দিন দুপুরে ভাবি আর মেরিন রোস্ট আর পোলাও করেছে। তো অরিনকেও ফোন করেছে আসার জন্যে। তো অরিনরা সবাই এসেছে দুপুরে, আমাদের একসাথে খাবে সবাই। তো অরিন যেহেতু পাশে আছে, আমিও এসেছি। আসলে বোনকে না দেখলে খুবই খারাপ লাগে, আমি প্রতিদিন ফোন করি ওর কাজ শেষ করে ওকে চলে আসার জন্য আমাদের বাসায়। তো সবাই দুপুরে একসাথে খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার বাবাটা, আমার বাবাটা মাশাল্লাহ অনেক আরামে ঘুমাচ্ছে ও। তো ও কিন্তু খুবই ছোট, ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা ওকে যেন তাড়াতাড়ি বড় করে দে। তো আমরা দুপুরে ভাই বোন সবাই একসাথে খেয়ে নিয়েছি, শুধু ইরফান ছিল না। তো এটা হচ্ছে সন্ধ্যার পর বলতে রাত্রে, অরিন ফোন দিচ্ছিল ওর বাসায় আসার জন্যে, ও রাত্রে সবাইকে পিৎজা খাওয়াবে, আর ওর দুলাবাইকেও বলছিল আসার জন্যে, নুসাফের আব্বুও আছে বাসায়। তো ওর অফিস শেষ করে ও বাসায় চলে এসেছে। তো আমরা সবাই বলতে আমি, আমার বাচ্চা কাচ্চা, এরপর নুসাফের আব্বু সহ এসেছে অরিনের বাসায়। তো পিৎজা তো তৈরি করেছে, আমরা সবাই এরকম পিৎজাটা খাবো। আসলে ইরফানও ছিল না বাসায়, অনেক মানে খারাপ লাগছিল, খালি খালি লাগছিল। অরিনও চলে এসেছে ওর বাসায়, যেহেতু থাকতে পারে না, ওর বিজনেসের কাজ থাকে সব সময়। তো আমার বোন ফোন দিচ্ছিল ওর বাসায় আসার জন্য, পিৎজা তৈরি করেছে। তো আমি, আমার ছেলে মেয়ে, এরপর আমার হাজবেন্ড সহ চলে আসলাম আমার বোনের বাসায়। আসলে ভাই বোন যদি সবাই একসাথে থাকি তাহলে অনেক বেশি ভালো লাগে। ফ্যামিলির মধ্যে যদি কোনো একজন চলে যায়, মানে অনেক দিন যদি দেখা না হয় তাহলে অনেক বেশি খারাপ লাগে। তো বাসায় একদম সময় কাটছিল না, মনে হচ্ছে আমি অনেক দিন ধরে এসেছি।
আসলে আমিও যেহেতু একটু অসুস্থ, ভিডিও করার কোনো ঠিক ছিল না। আমি 3-4 দিনের ভিডিও একসাথে করে একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। যদি মানে শরীর খারাপ থাকে, কোনো কিছুই ভালো লাগে না, আমি এমন কি ভিডিও করিনি, একটু একটু যা করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো রাত্রে কিন্তু সবাই একসাথে পিৎজাটা খেয়েছি, অনেক মজা হয়েছিল। গরম গরম পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। এদিকে রাত্রে অরিন চিকেন তেহারি রান্না করেছিল, এরপর ডিম সিদ্ধ করেছিল, এরপর সালাদ করেছিল, দই সালাদ। ওইটা তো সবাই রাতের খাবারটা খাচ্ছে, কিন্তু আমি খাবো না। আমার রাতে খাবারটা খেতে ইচ্ছে করছিল না। পিৎজা খাওয়ার পর অনেক বেশি খারাপ লাগছিল, মনে হচ্ছে মানে রাত্রে আর কিছুই খেতে পারবো না। তো রাত্রে বাচ্চারা, এরপর নোসাবের আব্বু খাবারটা খেয়ে নিচ্ছে। আসলে আমরা আমার বোনের বাসায় এসেছি রাত্রে প্রায় 7-8টার দিকে। তো পিৎজাটা খেয়েছি হচ্ছে 10টার দিকে, রাতের খাবারটা খাচ্ছে ওরা প্রায় এখন বাজে রাত 1টার দিকে ওরা রাতের খাবারটা খাচ্ছে। তো আমি দেখছিলাম ওরা খাচ্ছে। তো এই কালোজাম মিষ্টিগুলো আমার বোনের হাতে বানানো, মাশাল্লাহ। আমার বোনের হাতের মিষ্টি বানানোটা অনেক বেশি মজা হয়, বিশেষ করে কালোজামটা। তো পাশে কিন্তু দোকানের মিষ্টিও ছিল, বাচ্চারা কিন্তু দোকানের মিষ্টিগুলো খাচ্ছিল না। ওরা বলছিল দোকানের মিষ্টি চেয়ে আম্মু খালামুনির মিষ্টিগুলো অনেক বেশি মজা হয়। আসলেই কিন্তু অনেক বেশি মজা হয়, ওর মিষ্টিগুলো খেলে আর দোকানের মিষ্টিগুলো কিন্তু মুখেই লাগবে না, অনেক বেশি মজা হয়েছিল কালোজামটা। তো সবাই মিলে খাচ্ছিলাম, আর রাতে সবাই গল্প সল্প করতে করতে প্রায় 3টা বেজে গিয়েছিল, সবাই ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠতে প্রায় আরও 11-12 বেজে গিয়েছে। তো যেহেতু ঘুম থেকে লেট করে উঠেছি, আর সকালে তেমন ভারী কোনো নাস্তা করব না, যেহেতু দুপুরের খাবারের টাইম হয়ে যাবে একটু পর। তো সকালেও নুডলস তৈরি করেছে, এরপর ব্রেড ছিল, আর নুসেবার আব্বু বলছিল ও দুপুরে খেয়ে ওর দোকানে চলে যাবে। তো রাত্রে যেহেতু তেহেরি খেয়েছে, নুসেবার আব্বু বলছিল ওর মাংস খেতে ইচ্ছে করছিল না, অরিনকে বলছিল মানে আমার বোনকে বলছিল সবজি রান্না করার জন্যে। তো ও লাউ রান্না করেছে, লাউটাও মাশাল্লাহ অনেক বেশি ভালো হয় ওর হাতের লাউ রান্নাটা। তো সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছে, আর খাবার খাওয়ার পর দুপুরের খাবারটা খেয়ে নুসেবার আব্বু চলে যাবে দোকানে। আর এদিকে ভাইয়া ভাবিও বারবার ফোন দিচ্ছিল, আম্মুও ফোন দিচ্ছিল বাসায় চলে যাওয়ার জন্যে। আমাদের বাসায় থাকলে হয় কি, আমার বোন ফোন দেয় ওর বাসায় আসার জন্য, আর বোনের বাসায় আসলে হয় কি, ভাইয়া ভাবি মা ফোন দেয় ওদের বাসায় চলে যাওয়ার জন্যে। এরকমই অবস্থা সবসময়। তো আমি সবসময় আসলে চিটাগং আসলে, যেহেতু পাশেই বোনের বাসা, আমি যদি চিটাগং 4 দিন থাকি, বোনের বাসায় 2 দিন থাকি আর আমাদের বাসায় 2 দিন থাকি, যদি চিটাগং 1 সপ্তাহ থাকি তাহলে বোনের বাসায় 3-4 দিন থাকি আর আমাদের বাসায় 4-5 দিন থাকি। এভাবেই আমার দিনগুলো কাটে। সবসময় ভাই বোন সবার সাথে একসাথে থাকতে অনেক বেশি ভালো লাগে আমার। আর যেহেতু আমি সাতকানিয়াতে থাকি, সবসময় তো আর আসা হয় না, এবারে একটু আর্লি আসা হয়েছে, যেহেতু কিছুদিন আগে ডিসেম্বরে এসেছিলাম, এরপর বিয়ের জন্য এসেছিলাম, এরপরে এসেছি, আমার ভাই চলে যাচ্ছে, এরপর ভাইয়ের ছেলে হয়েছে, ওদেরকে দেখার জন্যে। হয়তো এইবারে গেলে হয়তো আবার অনেক পর আসবো, যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে, স্কুলকেও বারবার ফোন দিচ্ছে। কালকে থেকেই স্কুল খুলে গিয়েছে, নুসাইবাদের মাদ্রাসা খুলে গিয়েছে। তো ওদের বাসায় ওদের টিচারও আছে, যেহেতু টিচার মানে পড়ার চলাকালীন আমরা এখানে চলে এসেছি, ওদের টিচারও ফোন দিচ্ছে ও আমরা কখন আসছি। তো বাচ্চাদের পড়া লেখার একটু অসুবিধেই হচ্ছে, যেহেতু আমি এসেছি প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে এখানে, তো আমি চলে যাব 2-1 দিনের ভেতর। তো আমাদের বাসায় যেহেতু আমার ভাইয়ের ছেলের নাম রাখা হয়নি, তো ভাইয়া বলছিল ওর নামটা রেখে এরপর আমি চলে যাব। তো দেখি, যেহেতু পরে আর আসতে পারবো না, নুসেবার আব্বুকে বলে এবারে কয়েকদিন বাড়িয়ে নিয়েছি সময়টা। তো আমি যতবারই আসি ততবারই ভাইয়া আমাকে যেতে দেয় না, আজকে যাইও কালকে যাইও বা 2 দিন পর যাইও, সবসময় এভাবেই চলতে থাকে আমার দিনগুলা। তো এবারও ভাইয়া বলছিল, আমি যেহেতু বুধবারে এসেছি, গত বুধবারে মানে বৃহস্পতিবারে ইরফান চলে যাচ্ছে, এরপর আমি চলে যাওয়ার কথা ছিল শনিবারে, তো আমার হাজবেন্ডও এখানে দুপুরে খাবারটা খেয়ে চলে গিয়েছে সাতকানিয়াতে। সাতকানিয়াতে ওর একটা এমার্জেন্সি কাজ ছিল নাকি,
তো আমাকেও বেশি বলছিল যে একসাথে চলে যায় আবার পরে আসবো, যেহেতু বাচ্চাদের ঘরে টিচার আছে। তো আমাকে আমার ভাই বোনরা কিন্তু যেতে দিচ্ছে না, বলছিল বা আপু যেহেতু অসুস্থ এখন গেলে আর আসতে পারবে না, তো আপু বৃহস্পতিবারেই যাবে, অন্তত একটা সপ্তাহ থাকুক আমাদের সাথে, যেহেতু ইরফানও চলে গিয়েছে। আসলে খুবই খারাপ লাগছিলো সবার। তো সেবার আব্বুকে বলে এক সপ্তাহ বাড়িয়ে নিয়েছি, এক সপ্তাহ থাকবো, আমি দেখি বৃহস্পতিবার বা শুক্রবারে চলে যাব বেবির নাম রাখার পর। তো সন্ধ্যাবেলা আমার বোন সবার জন্য স্যুপ নুডলস রান্না করেছে বাচ্চাদের জন্য, আমাকেও বলছিল আমিও যেন একটু খাই, অনেক নাকি ঝাল করেই রান্না করেছে, আমাকে বলছিল আপু একটু ঝাল করেই রান্না করেছি, মানে খেতে পারি কিনা দেখার জন্যে। তো আমিও অল্প খেয়েছি, আমি যেহেতু ঠিক মতো খাওয়া দাওয়া একদমই করতে পারছিলাম না, তবুও মানে অল্প স্বল্প কিছু খাওয়ার চেষ্টা করি। তো এটা পরের দিন সকালে আমাদের বাসায় চলে আসছিলাম, ভাইও বারবার ফোন দিচ্ছে, ভাবি আম্মু ফোন দিচ্ছিল বাসায় চলে আসার জন্যে। তো আমার বোন আমাদের সাথে যাচ্ছে না, ও যেহেতু অর্ডারের কাজ আছে, তো কাজ শেষ করে আসবে আমাদের বাসায়। আমাদের সাথে মিহি মিনহা রিমাকেও নিয়ে যাচ্ছি। তো আমি তো আপনাদের বলেছি এটা প্রায় 3-4 দিনের ভিডিও আমি একসাথে করে একটা ব্লগ বানিয়েছি। তো আমরা চলে আসলাম আমাদের বাসায়, আম্মু দেখি শাক বেছে নিচ্ছে দুপুরে রান্না করার জন্যে। দামু বলছিল মানে এখান থেকে এখানে বোনের বাসায় 2 দিন থেকে যেতে হয় নাকি, তো আসলে বোনই তো বোনের একই সাথে থাকতে অনেক বেশি ভালো লাগে। তো আমি যেহেতু বোনের বাসায় গিয়েছিলাম কাপড় চোপড় নিয়ে নিয়ে, বাসেই যেহেতু বাসা চলে আসবো, তবুও 2 দিন ছিলাম আমরা বা বাচ্চাদের কারোর জন্য কাপড় নিয়ে নিই। তো বাসায় এসে সবাই গোসল করে নিয়েছি, বাচ্চাদেরকে গোসল করে দিয়েছি, সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে বাসায় আসলে তো মিহি, এরপর নুসাইবা, দোহা বাচ্চা নিয়ে কারাকারি অবস্থা, ওরা বলে আমি নেবো, ও বলে আমি নেবো। তো ওরা যেহেতু ছোটো, এখনও বেবিটাও অনেক বেশি ছোটো, বাচ্চাদেরকে কোলে দিতে অনেক বেশি ভয় লাগে, যেহেতু এখনও বেবিটা অনেক বেশি ছোটো, কখন না কখন হাত থেকে ফেলে দে। তো ওদেরকে বলি তোমরা কোলে নিতে চাইলে বিছনার উপর বসে কোলে নাও, আর আমি ধরেছিলাম বেবিটাকে, যেহেতু নোসাইবা কোলে নিয়েছে অনেক বেশি ভয় লাগে ওদেরকে কোলে দিতে। তো বেবিকে শুয়ে দিয়েছি মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে একদমই বলবেন না, আর আমার ভাইয়ের ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।